বেকায়দায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মোদী উত্তরপ্রদেশের কানপুরে। সেখানে স্পিডবোটে চড়ে নমামি গঙ্গে প্রকল্পের নদী পরিষ্কার করার কাজ পরিদর্শনে অটল ঘাট সিঁড়িতে দ্রুত ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ায় নানাজন নানা কথা বলছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সময় বার করছেন। নাগরিকত্ব সংশোধন বিলের মতো কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে, আর ঠিক এই সময়েই তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, যাতে সমালোচকদের রসিকতার মুখে পড়েছেন তিনি। নাগরিকত্ব সংশোধন বিলের খবর ছড়িয়ে পড়লে ভারতের গণমানুষ আন্দোলনে নেমে পড়ে, যার সাথে মোদীর হোঁচট খাওয়াকে জুড়ে দিয়ে আগামীতে বিজেপির সংকটাপূর্ণ অবস্থার অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকেই। অন্যদিকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় মোদীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হয় শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। নয়াদিল্লি ভিত্তিক টেলিভিশন NDTV-র অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রতিবেদনে উঠে এসেছে।